Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দোয়া যেই ছোট ছোট দুই ভুলের কারণে কবুল হয় না, কেন আমাদের দোয়া কবুল হয় না, কি ভুল হয় আমাদের দোয়ার মধ্যে, সেই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে চাইতে नाराज হয়ে যায়, হতাশ হয়ে যায়, কেন আমার দোয়া কবুল হয় না, এটা নিয়ে চিল্লাচিল্লি মারামারি হই হুল্লা, কিন্তু কেন দোয়া কবুল হয় না এটা নিয়ে আমরা ভাবি না যে কেন আমরা আল্লাহর কাছে চাচ্ছি অথবা আমাদের চাওয়ার মধ্যে কি ভুল হচ্ছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই ভুল যেন আমাদের মধ্যে আর না হয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে যে দোয়াগুলো করো প্রত্যেকটা দোয়াই কবুল হয়। কোনো কোনো দোয়ার অ্যাকশন সরাসরি হয়, কোনোটার অ্যাকশন আস্তে আস্তে হয়, কোনো দোয়া আকাশের মধ্যে ঝুলে থাকে। আল্লাহ তাআলা যেই দোয়া আমার ক্ষেত্রে চান যে না বান্দার এটার উপযুক্ত, বান্দা এটার ভার সহ্য করতে পারবে, এটা হলে বান্দার জন্য ভালো, সেক্ষেত্রে আল্লাহ দিয়ে দিবেন। আপনার নসিবে থাকলেও আল্লাহ দিবেন, যদি নসিবে না থাকে দোয়াতে কোনো কাজ হবে না। এটার এটার ফলাফল যদি আল্লাহ আপনাকে না দেন, সরাসরি না হয়, এর রেজাল্ট আপনি পরকালে এর থেকে ভালো কিছু পাবেন, তখন আপনার মনে হবে হায় হায় আমার দুনিয়ার মধ্যে কোনো দোয়াই যদি কবুল না হইতো, আমি আখিরাতের মধ্যে যদি সব পাইতাম তাহলে অনেক ভালো হইতো, ওটা তখন মনে হবে। কিন্তু এখন মনে হচ্ছে আমার দোয়া কেন কবুল হয় না, আমি কি আসলে হালাল রিজিক খাই না, এই জন্য দোয়া কবুল হয় না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা হয়তো বা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়ামান সাখিতা ফালাহু সুখ। যে ব্যক্তি যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন তাকে পরীক্ষা করে, যে পছন্দ করে তাটা কবুল হয়, আর যে পরীক্ষার মধ্যে ফেল করে তাটা কবুল হয় না। এই জন্য দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই পরীক্ষার মধ্যে রেজাল্ট যত ভালো হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার মূল আলোচনা হচ্ছে কোন যে দুই কারণে দোয়া কবুল হয় না। দোয়ার মধ্যে একটা হচ্ছে দোয়ার মধ্যে আমরা তাড়াহুড়া করি, আমরা চাই আজকে পেঁপে গাছ লাগায় কালকা পেঁপে খাবো, বিষয়টা এমন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না যে আল্লাহ যখনই আমার জন্য ভালো হবে মঙ্গল হবে তখনই আমাকে দিবা, এমন ভাবে করতে হবে। আপনি দোয়ার মধ্যে তাড়াহুড়া করলে সেটা কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে রিজিক যদি হারাম হয়, অনেকে বলেন আমার রিজিক তো হারাম না, আবার আপনার রিজিকের মধ্যে মানুষের হক থাকতে পারে, আপনার রিজিকের মধ্যে আপনি ঠিক মতো জাকাত আদায় করছেন না, এটাও হারাম হয়ে যেতে পারে, হালাল রিজিক হারাম হয়ে যেতে পারে, আবার এমন হতে পারে এই রিজিকটা আপনি অন্যকে কষ্ট দিয়ে এনেছেন, এমন হতে পারে মানুষ আপনার কাছে টাকা পায়, এমন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত দিক বিবেচনা করে হারাম জিনিস, যে কোনো কিছু হারাম হওয়া অতি সহজ, আবার হালাল হওয়াও সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হালাল রিজিক এবং হালাল রিজিক শর্ত, সাথে সাথে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না এবং ধৈর্য ধরতে হবে, এই কয়েকটা কাজ করলেই আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।